হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল মমস ম্যাজিক্যাল টিপস এন্ড আজকের ভিডিওর টিতে আমি দেখাবো যে আমরা কিভাবে বাচ্চাদেরকে বিগার নাম্বার স্মলার নাম্বার গ্রেটার দ্যান স্মলার দেন এই নাম্বার এর কনসেপ্টটা ভালোভাবে শিখাতে পারি এবং তার সাথে গ্রেটার দেন এবং লেস দ্যান যে সিম্বলটা হয় ম্যাথমেটিক্যাল সিম্বল সেটা তো ম্যাক্সিমাম বাচ্চাদেরই গুলিয়ে ফেলে তো সেটা যাতে গুলিয়ে না ফেলে তার একটা খুব মজার একটা পদ্ধতি আমি আজকে আপনাদের শিখাতে যাই এবং এর সাথে আমি কিছু ওয়ার্কশিট ও শেয়ার করতে চাই যার মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাদের টেস্টও নিতে পারবেন যে গ্রেটার দ্যান স্মলার দেন বা গ্রেটার দ্যান লেজার লেস দেন এই কনসেপ্ট টা বাচ্চাদের ক্লিয়ার হয়েছে কিনা তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক বাচ্চাদেরকে গ্রেটার দ্যান এবং লেস দ্যান নাম্বার এটা ক্লিয়ার করার আগে প্রথমে এটা ক্লিয়ার করা দরকার যে গ্রেটার দ্যান মানে হচ্ছে যেটা বড় নাম্বার এবং লেস মানে ছোট নাম্বার তো আমরা সেটা শেখানোর জন্য আগে এই ধরনের স্কেল নাম্বার স্কেল আগে ড্র করে নেব এবং নাম্বার স্কেল ড্র করে বাচ্চাদের সামনে হয়তো লিখলাম টু ফাইভ এবার বাচ্চাকে বলুন যে বলো তো এর মধ্যে কোন নাম্বারটা বড় তো তার আগে এই ব্যাপারটা বলে দেবেন যে ছোট থেকে বড় এই সিরিজে কিন্তু হয় এবং বাচ্চা যখন কাউন্ট করতে শিখে গেছে অলরেডি তো আপনি বাচ্চা নিজেও বুঝতে পারবে যে কোনটা ছোট এবং কোনটা বড় তো এই স্কেল দেখে বাচ্চা বলে দিতে পারবে যে ফাইভ হচ্ছে বিগার নাম্বার বা বড় সংখ্যা বিগার নাম্বার বা স্মলার নাম্বার এগুলো শেখানোর সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো একটা আগে বাচ্চাদেরকে শেখাতে হবে আপনি যদি শুধু বড় সংখ্যাটা আগে শেখান তাহলে তার অপোজিটে যে ছোটটা আছে সেটা বাচ্চা অটোমেটিক্যালি বুঝে যাবে প্রথমে এরকম সিঙ্গেল সিঙ্গেল নাম্বার দিয়ে শেখান এরপরে যখন দুই রকম সংখ্যায় শেখাবেন ধরুন টোয়েন্টি ফাইভ টুয়েলভ তো এক্ষেত্রে বাচ্চাকে বলুন যে প্রথম যে সংখ্যাটা আছে সেটার দিকে নজর দিতে যে কোনটা এর মধ্যে বড় তো সেটা মার্ক করলে তাহলে বোঝা যাবে যে এই পুরো সংখ্যাটা বড় আবার যদি এরকম কোনো প্রবলেম আর টোয়েন্টি সেভেন থাকলো এক্ষেত্রে টু টু দুটোই সেম সেক্ষেত্রে সেকেন্ড যে নাম্বারটা রয়েছে সেটার দিকে খেয়াল করতে হবে যে কোনটা বড় আছে তো এখানে যেহেতু ফাইভের থেকে সেভেনটা বড় তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে টোয়েন্টি সেভেন এইভাবে ধীরে ধীরে বাচ্চাদের কনসেপ্ট ক্লিয়ার করুন আগে যে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা এবং তার সাথে সাথে গ্রেটার দ্যান লেস দ্যান এই টার্মোলজিগুলো ইউজ করতে থাকুন বাচ্চাদেরকে এই কনসেপ্টটা সবসময় ক্লিয়ার করান যে বিগ নাম্বার যখন হবে সেটা সবসময় গ্রেটার দ্যান স্মল নাম্বার তো এই কনসেপ্টটা যখন বাচ্চা ক্লিয়ার থাকবে তখন বাচ্চা গ্রেটার দ্যান লেস দ্যান এই ব্যাপারটা থেকে গোলাবে না যখন আপনার বাচ্চার গ্রেটার দেন এবং লেস দেন নাম্বার কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন আপনারা বাচ্চাদেরকে গ্রেটার দেন সিম্বল বা লেস দেন সিম্বল ইকুয়াল সিম্বল এগুলো শেখান গ্রেটার দেন সিম্বল এবং লেস দেন সিম্বল শেখানোর জন্য একটা খুব ভালো স্টোরি আপনি বানাতে পারেন যেমন লেস দেন সাইন বা গ্রেটার দেন সাইন এগুলোকে আপনি বলতে পারেন কোন কুমিরের মুখ বা কুমিরের হাঁ এখানে ধরলাম একটা কুমির হাঁ করে রয়েছে এবং কুমির সবসময় কি করে যেদিকে বেশি সংখ্যা আছে সেদিকে আগে হাঁ করে যায় বা বেশি জিনিসটা আগে খেতে যায় এই কনসেপ্টটা বাচ্চাদের মাথায় ঢুকিয়ে দিন যে যেদিকে দেখবে হাঁ করে রয়েছে সেদিকটাই বুঝবে সবসময় বড় হবে বড় সংখ্যা আছে সেদিকে বা পরিমাণে বেশি আছে লেসদানের ক্ষেত্রেও তাই লেসদানের উল্টো দিকে এইভাবে রয়েছে তার মানে এদিকে বড় সংখ্যাটা রয়েছে যার জন্য স্মলার নাম্বারটা এদিকে হবে এবং বিগার নাম্বারটা এদিকে হবে আর ইকুয়াল সাইন তো বাচ্চাদেরকে শিখিয়ে দেবেন এর সাথে এরপরে আপনারা এই ধরনের কোনো সিম্পল ড্রয়িং করে বাচ্চাদের শেখাতে পারেন আমার ড্রয়িং কিন্তু ভীষণই বাজে তো প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না যাই হোক আপনারা এই ধরনের ভীষণ সিম্পল সিম্পল ড্রয়িং এঁকে বাচ্চাদেরকে শেখাতে পারেন যেমন দেখুন এদিকে আমি চারটে মাছ এঁকেছি এদিকে দুটো মাছ এঁকেছি তো ক্রোকোডাইলটা কোন দিকে যাচ্ছে চারটে মাছের দিকে হাঁ করে যাচ্ছে তো বেশি সংখ্যা তার মানে ফোর গ্রেটার দেন টু এখানে কাউন্ট করে বাচ্চাকে লিখতেও বলুন এখানে কটা আছে ফোর তারপরে এখান থেকে গ্রেটার দেন দিলেন এখানে টু তাহলে ফোর গ্রেটার দেন টু এইভাবে শেখান এক্ষেত্রেও দেখুন এক্ষেত্রে লেস দেনটা শেখাতে পারেন এখানে টু রয়েছে তো কুমির কোন দিকে হা করে রয়েছে যেদিকে বেশি সংখ্যা আছে এখানে কটা আছে ওয়ান টু থ্রি থ্রি কাউন্ট করুন এখানে টু রয়েছে তো টু ইজ লেস দেন থ্রি আর যেদিকে দুই দিকে সমান সংখ্যক রয়েছে সেখানে কি সাইন হলো ইকুয়ালস টু তো আপনারা বাচ্চাদেরকে এইভাবে বাচ্চাদের গোলাবে না যখন আপনার বাচ্চা গ্রেটার দেন লেস দেন এবং ইকুয়ালস এই কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি বাচ্চাদেরকে টেস্ট করার জন্য এই ধরনের ওয়ার্কশিট দিন যেমন এখানে রয়েছে ফোর এদিকে হচ্ছে থ্রি তো কি হবে ফোরটা বাচ্চা জানে যে ফোরটা হচ্ছে বড় সংখ্যা থ্রি থেকে তাহলে ফোর ইজ গ্রেটার দ্যান থ্রি তো এখানে বাচ্চাকে লিখতে বলুন ফোর ইজ গ্রেটার দেন থ্রি এবং ওই কনসেপ্টটাও বাচ্চার মাথায় থাকবে এখানে যদিও লিখে দেওয়া রয়েছে চারটি যদি লিখে নাও দেন তো বাচ্চার যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয় যে যে সংখ্যাটা পর সেই দিকে কুমির হাঁ করে যাবে তাহলে কিন্তু আপনার এইভাবে লিখে কোনো প্রয়োজন পড়বে না বা সিম্বলগুলো আলাদা করে দিয়ে কোনো প্রয়োজন পড়বে না তো এই ধরনের প্রথমে নাম্বার দিয়ে ওয়ার্কশিট বানিয়ে দিতে পারেন নেক্সট এই ধরনের কোনো পিকচার ওয়ার্কশিটও দিতে পারেন সেক্ষেত্রে বাচ্চাকে আগে বলুন এখানে কাউন্ট করতে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু তো ফোর ইজ অবভিয়াসলি মোর দেন এখানে কোন সাইন হবে আমরা কিভাবে বাচ্চাদেরকে মজা করে এবং কত রকমের ড্রয়িং করে গ্রেটার দেন কনসেপ্ট এবং লেস দেন কনসেপ্ট এগুলো ক্লিয়ার করতে পারি আশা করবো আপনারাও এইভাবেই বাচ্চাদেরকে আজকে থেকে শেখাবেন তাহলে দেখবেন বাচ্চারা খুবই মজা পাবে এবং তারা জীবনে কোনো দিনও ভুলবে না যে কোন কোন চিহ্নটা গ্রেটার দ্যান সাইন এবং কোন চিহ্নটা লেস দ্যান সাইন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকও করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করবেন নেক্সট যে ভিডিও আসবে তার আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং